بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله. আসলে আপনি যে কথা খুব সুন্দর বর্তমানে এটা আমি তো কোন শেখ না, আমি আসলে কোরআন বুঝি না। আমাদের বড় বড় যারা ওস্তাদ তারা এই বিষয়টা সুন্দরভাবে বলেছেন যে বেদাতিরা একটা শুভঙ্করের ফাঁকি খোঁজ করে, কি আমরা কবর পূজা মাজার কবর কবরে সুল দিলে সমস্যা, কবর আমগো কবর মসজিদের বাউন্ডারি থাকলে হারাম নামাজ হবে না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর তো মসজিদের মধ্যে, কি সুন্দর শুভঙ্করের ফাঁকি। অথচ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহিব করে জানা যাওয়ার দেবাছে লাআনাল্লাহু ইয়াহুদিয়ান নাসারা লিআল্লা ইয়াকুম ইত্তাখাযু আমবিয়াল কবরিল মাসাজিদ, আল্লাহ অভিশপ্ত বর্ষণ করে ওই সব জাতি ইহুদি নাসারাদের মধ্যে যারা তাদের নবীদেরকে তাদের পয়গম্বরদের কবরকে মসজিদে রূপান্তর করে। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মসজিদের মধ্যে কবর মসজিদের নববীতে কবর করেছে? জি না, এটা তুর্কি শাসনামলে এই মসজিদ কবরটাকে তারা মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়া মুসলমানদেরকে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে, মুসলমানকে ধ্বংস করার চেষ্টা করছে। আজও এই জন্য সৌদির গভর্নমেন্ট এটাকে যখন তারা এই তুর্কি শাসনামল যখন চলে গেল তখন তারা এটাকে এমন ভাবে আড়া করছে, কয়েকটা পার্টিশন দিয়ে এটাকে আলাদা করার চেষ্টা করছে। তারপরে এখন সাপোজ আপনাকে একটা কথা বুঝাই, একটু বুঝার চেষ্টা একটু করেন। আজকাল যদি মনে হয় এই যে আরেকটি কথা আসলো মসজিদের কবর রূপে কি গম্বুজ, এই গম্বুজ ইসলামের শরীয়তে নাই, কিন্তু সৌদি সরকার যদি এই গম্বুজটা এখন ভাঙতে চায় আপনি বলুন মুসলমান লাগবে না, কাফাররা করবো দেখছ কি দেখেন, ওই যে বান্দরের বেশি কান্দা, ওই যে মায়ের থেকে মাসির দরদ বেশি, এখন করবে দেখছ তোগো মুসলমান সরকার, তোগো নবীর কবরটা ভাঙিয়ে দিল, এইভাবে ফুসিং দিয়া মুসলমানের মধ্যে মুসলমানদের বিভেদ সৃষ্টি করে দিব সৌদি গভর্নমেন্টের বিষয়ে আন্দোলন করার জন্য। এই জন্য সৌদি গভর্নমেন্ট তারা ইসলামিক গভর্নমেন্ট তারা কোরআন হাদিস মানে জানে, তারা এই জন্য বলছে এটা থাকতে থাকে থাকুক, এটা তো আমাদের কোনো ক্ষতি করে না, কিন্তু আমাদের অন্তরিকে সেটা দেখতে আছে। ঠিক যদি সৌদি গভর্নমেন্ট যদি কবরটাকে বা মসজিদ থেকে আলাদা করতে চায় তাহলে অনেকে বলে ওদের মসজিদ ভেঙে বলেছে কবর ভেঙে বলেছে রসুল কবর হয়েছে, তখন মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা ধোকা দিয়ে মানুষগুলো করবে কি, মানে আমরা তো হচ্ছে হুজুগের লোক মানে শুনেন না লোক, যাচাই বাছাই করে না, মানে জোর শুরু করছি হায় হায় মসজিদ রসুল কবর ভেঙে গেছে গালি গালা শুরু করছি। বর্তমানে অনেকে দেখবেন সৌদি গভর্নমেন্টকে গালি গালাজ করে, ওহাবি কুরা মানে বিভিন্ন ইহুদি দালাল করে গালিগালাজ করে, এটা কিন্তু আসলে অন্যায়, এটা তো একটা আপত্তিজনক কথা। যাই হোক, সুতরাং তুর্কি শাসনামলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরটাকে এই মসজিদের অন্তর্ভুক্ত আছে, কিন্তু এটা কিন্তু আমরা জানি যে নবীরা যেখানে মারা যায় তাদের জন্য স্বতন্ত্র বিষয়ে নবীরা যেখানে মারা যাবে সেখানেই নবীদের দাপন হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারা গেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে, ওখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাপন করেছে। আমরা এটাও জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা শুরু হজ করতে যাই তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে দূরে কাত নামাজ পড়তে যখন যাই তখন একটি জায়গা আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বার এবং কি হুজরা, এই এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, এই রাস্তাটা দেখেন মিম্বার যেখানে রসুল নামাজ পড়ছেন আর যেখানে রসুল হুজরা এই মধ্যবর্তী জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। তো ওখানে রসুল আলাদা করে গেছে এবং কেরা ঢুকাইলো, একটু চিন্তা করুন, এগুলো একটা শুভঙ্করের ফাঁকে দিয়া যে কবর পূজা মাজার পূজাকে তারা বৈধ করার চেষ্টা করেছে, এটা মিথ্যা কথা, এটা অন্যায়। এতে করে রসুল সাল্লাল্লাহু নিজে বলে গেছেন এটা কবর ফাঁকা করা, কবরকে চুনকাম করা হারাম বলে গেছেন। তো সেই রসুল যদি বলে যায় সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কাজটা করছে, কখনো নয়, এটা তাদের মধ্যে একটা মিথ্যা তহমত দেওয়া এবং তারা এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা কবর পূজারীরা কবর পূজাকে ইস্টাবলিশ করার জন্য কথা বলে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমত।